নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি 2023 সালের মাধ্যমিকের প্রশ্ন বিচিত্রা সলভ করাবো রয় মার্টিনের। তো দেখো, নতুন আমাদের প্রশ্ন বিচিত্রা আছে। তো দেখো, 2023 সালের নতুন টেস্ট পেপার আছে প্রশ্ন বিচিত্রা রয় মার্টিনের। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কী আছে, 1.1 মডেল কোয়েশ্চেন পেপার 6 সলভ করেছি। ফার্স্ট কোয়েশ্চেন আছে 1.1, জীবনের ঝড়পাত রচনা করেছিলেন, এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার, সরলা দেবী চৌধুরানী, সরলা দেবী চৌধুরানী। পরের কোয়েশ্চেন কী আছে আমাদের, নেক্সট কোয়েশ্চেন 1.2, ইতিহাস বিদ্যাকে অন্যান্য বিদ্যাচর্চার জননী বলে অভিহিত করেছেন, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার, জি এম ট্রেভেলিয়ান। 1.3 কী বলেছে, ভারতে ব্রিটিশ সরকার T9 পাস করে, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার, 1872 খ্রিস্টাব্দে। 1.4, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন এর বর্তমান নাম, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার, স্কটিশ চার্চ কলেজ। 1.5 কোশ্চেন কী বলেছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক ও চিকিৎসা বিদ্যার বিশারদ ছিলেন, অ্যান্সার হবে আমাদের ঘয়ের অ্যান্সার, কাদম্বিনী গাঙ্গুলি। 1.6 কী বলেছে, ভারতে ওহাবি আন্দোলনের প্রবর্তক ছিলেন, এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার, সৈয়দ আহমেদ। 1.7 কোশ্চেন কী বলেছে, খুদকাঠি প্রথা প্রচলিত ছিল যে সমাজে, এর অ্যান্সার হবে আমাদের ঘয়ের অ্যান্সার, মুন্ডা সমাজে। 1.8 কোশ্চেন কী বলছে, গোরা উপন্যাসটি প্রকাশিত হয়, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার, 1910 খ্রিস্টাব্দে। 1.9 কোশ্চেন কী বলেছে, সিপাহি বিদ্রোহের কোন নেতার প্রকৃত নাম ধুন্দুপন্ত, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার, নানা সাহেব। 1.10 কোশ্চেন কী বলে, মহারানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি পান, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার, 1877 খ্রিস্টাব্দে। 1.11, জন অ্যান্ড্রুজ সর্বপ্রথম ছাপাখানা গড়ে তোলেন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার, হুগলিতে। 1.12, ইউ রয় অ্যান্ড সন্স নামক প্রকাশনা সংস্থাটি প্রতিষ্ঠা করেন, এর অ্যান্সার হবে আমাদের ঘয়ের অ্যান্সার, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 1.13, AITUC এর প্রথম সাধারণ সম্পাদক ছিলেন, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার, দেওয়ান চমনলাল। 1.14 কী বলেছে, বাংলায় কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার, ফজলুল হক। 1.15 কী বলেছে, কার নেতৃত্বে ভারতে প্রথম মে দিবস পালিত হয়, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার, সিঙ্গারাভেলু চেট্টিয়া। নেক্সট কোশ্চেন কী আছে, 1.16, তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান ছিলেন, এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার, সতীশচন্দ্র সামন্ত। 1.17 কী বলেছে, ভারতের বিপ্লবীবাদের জননী বলা হয়, এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার, ভিকাজি রুস্তম কামাকে বলা হয়। 1.18 কোশ্চেন কী বলেছে, রশিদ আলীর বিচার শুরু হয়েছিল 1946 খ্রিস্টাব্দে, এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার, 12ই ফেব্রুয়ারি। 1.19, বর্তমান সংবিধানে স্বীকৃত আঞ্চলিক ভাষাগুলির সংখ্যা, এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার, 22টি। পরে কোশ্চেন 1.20, সরকারি ভাষা আইন পাশ হয়, এর অ্যান্সার হবে গোয়ের অ্যান্সার, 1963 খ্রিস্টাব্দে। তো দেখো, এবার আমি মডেল কোশ্চেন সেট 7 সলভ করব, অর্থাৎ 7। ফার্স্ট কোশ্চেন কি আছে, 1.1, নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়, এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার, 1960-70 এর দশকে। 1.2, ভারতে নির্মিত প্রথম নির্বাক চলচ্চিত্র হলো, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার, রাজা হরিশ্চন্দ্র। 1.13 কী বলেছে, কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার, 1835 খ্রিস্টাব্দে। 1.4, ব্রহ্ম সমাজের মুখপাত্র ছিল, এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার, তত্ত্ববোধিনী পত্রিকা। 1.5, ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগমাকাটা বলা হয়, এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার, উডের ডেসপ্যাসকে। 1.6, মেদিনীপুরের চোয়াড় বিদ্রোহের দ্বিতীয় পর্বের নেতৃত্ব দেন, এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার, রানী শিরোমণি। 1.7, নীল বিদ্রোহের উৎস চৌগাছা গ্রাম ছিল, এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার, নদিয়া জেলায়। 1.8, বন্দে মাতরম সঙ্গীতটি বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের অন্তর্গত, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার, আনন্দমঠ। 1.9, সর্বভারতীয় জাতীয় সম্মেলন হয়েছিল, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার, 1883 খ্রিস্টাব্দে। 1.11, 1857-এর সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ হয়েছিলেন, এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার, মঙ্গল পাণ্ডে। 1.11, উইলিয়াম কেরি ছাপাখানা স্থাপন করেন, এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার, শ্রীরামপুরে। 1.12, জাতীয় পদার্থবিদ্যার পথিকৃত বলা হয়, এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার, রাজেন্দ্রলাল মিত্রকে। 1.13, দেশপ্রাণ নামে পরিচিত, এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার, বীরেন্দ্রনাথ শাসমল। 1.14, ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল, এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার, কানপুরে। 1.15, লাঙ্গল পত্রিকা মুখপাত্র ছিল, এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার, বাংলা শ্রমিক কৃষকের দলের। 1.16, ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন, এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার, পুলিন বিহারী দাস। 1.17, ক্ষুদিরাম বসু ফাঁসি সাজা পান, এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার, মুজফ্ফরপুর ষড়যন্ত্রে। 1.18, ভারত ছাড়া আন্দোলনের সময় বাংলা তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়, এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার, তমলুকে। 1.19, ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয়, এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার, 1960 খ্রিস্টাব্দে। 1.20, ন্যাশনাল কনফারেন্স সভাপতি ছিলেন, এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার, শেখ আবদুল্লাহ। অ্যান্সার কী হবে, শেখ আবদুল্লাহ।
তো দেখো এবার আমি মডেল কোশ্চেন সেট 8 সলভ করাব। ফার্স্ট কোশ্চেন কি আছে 1.1 এ ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্র হলো এর অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার বেঙ্গল গ্যাজেট 1.2 তে ইতিহাস হলো অতীত ও বর্তমানের অন্তহীন কথোপকথন উক্তিটি করেছেন এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার ই এইচ কার 1.3 তে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হলেন এর অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার উইলিয়াম বেন্টিক 1.4 এ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার গিরিশচন্দ্র ঘোষ 1.5 এ সতীদাহ প্রথা রদ হয়েছিল যে আইনে এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার রেগুলেশন 1729 সালে ঠিক আছে 17 নম্বর রেগুলেটিং অ্যাক্ট দ্বারা 1829 সালে ওকে 1.6 এ কোল বিদ্রোহ সংগঠিত হয়েছিল এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার 1831 খ্রিস্টাব্দে 1.7 এ কত খ্রিস্টাব্দে দ্বিতীয় ভারতীয় অরণ্য আইন পাশ হয় এর অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার 1878 খ্রিস্টাব্দে 1.8 এ হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয় এর অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার 1867 খ্রিস্টাব্দে 1.9 এ সিপাহী বিদ্রোহ প্রথম হয়েছিল এর অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার বহরমপুরে 1.10 তে সিপাহী বিদ্রোহকে সামন্ততন্ত্রে মৃত্যুকালীন আর্তনাদ বলেছেন এর অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার রমেশচন্দ্র মজুমদার 1.00 এ গোল ডিগ্রি গোলামখানা নামে পরিচিত ছিল এর অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার কলকাতা বিশ্ববিদ্যালয় 1.12 তে শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন এর অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার মদনমোহন তর্কলঙ্কার 1.13 তে সারা ভারত কিষাণ সভা প্রতিষ্ঠিত হয় এর অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার 1936 খ্রিস্টাব্দে 1.14 এ ভারতের কমিউনিস্ট পার্টি প্রথম প্রতিষ্ঠিত হয় এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার তাসখন্দে 1.15 এ কুর্মি বলা হতো এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার গুজরাটের কৃষকদের 1.16 এ দীপালী সংঘের মুখপাত্র ছিল এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার জয়শ্রী 1.17 এ প্রতাপাদিত্য উৎসব বীরাষ্টমী ব্রত প্রভৃতির সূচনা করেন এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার সরলা দেবী চৌধুরানী 1.18 এ গান্ধীবুড়ি নামে পরিচিত এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার মাতঙ্গিনী হাজরা 1.19 এ সিকিম কবে ভারতের সঙ্গে যুক্ত হয় এর অ্যান্সার হবে খয়ার অ্যান্সার 1975 খ্রিস্টাব্দে 1.20 ভারতভুক্তি দলিলের রূপকার ছিলেন এর অ্যান্সার হবে খয়ার অ্যান্সার বল্লভভাই প্যাটেল। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি মাধ্যমিকের 2023 সালের রয় মার্টিনের প্রশ্ন বিচিত্রা সলভ করেছি। এরপরে তোমাদের আমি দুই দাগের কোশ্চেন ঠিক আছে এবং তিন দাগের প্রশ্ন যত যাবতীয় এমসিকিউ আছে ঠিক আছে ঠিক ভুল আছে বাম স্তম্ভ ডান স্তম্ভ আছে ম্যাপ পয়েন্টিং আছে সেগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবো। আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে যারা এই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।